কাল তো তোমার ধনে হাসিবে অপুরে কাল তো তোমার ধনে হাসিবে অপুরি আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে তুমি নানা আজাবেতে হবে গ্রেফতার অপুরে তোমার ধনে উড়াবে বাহার আজ নিজ হাতে দান করিতে যে ধন আজ নিজ হাতে দান করিতে যে ধন সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন এখন করিতে দান করিও না হেলা এ নচেত কাঁদিবে কাল মৌতের বেলা ও গো খালা গেল বেলা সন্ধ্যা হল তোর কবরেতে গিয়ে খালা হবে না কবর আল্লাহর প্যারারা এরে আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও নবীর প্রেমিক প্রেমিকারা শুনে নাও যখন তুমি সন্ধ্যার সময় উপনীত আছো সন্ধ্যার টাইমে তুমি বেঁচে আছো তুমি এটা মনে করো না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকব এটা কখনো মনে করিও না এরে জ্ঞানী তুমি জ্ঞান অর্জন করেছো তোমার ভেতরে যথেষ্ট জ্ঞান আছে তুমি সন্ধ্যা পর্যন্ত সকাল পর্যন্ত বেঁচে থাকবে এটা তুমি ভেবে নিও না তুমি কি করো তুমি আমল করে নাও সকালে এবার তুমি উপনীত হয়েছো সকালের টাইমটা তুমি পেয়ে গেলে আল্লাহ তোমাকে সকালের টাইমটা ধরিয়ে দিল সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে তুমি এটা ভেবে নিও না সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এটা তুমি ভেবে নিও না তুমি কি করো কি করো ওই যে টাইমটা তোমার সামনে আছে সে টাইমটাকে তুমি কাজে লাগিয়ে নাও কাজে লাগিয়ে নাও খুজমিন তিনি বলছেন ইদাম সাইতা ফালা তান্তাদির সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তান্তাদির মাসা ওয়া খুদ মিন সিহাতিকা লিমারাদিকা ওরে তুমি শুনে নাও তোমার সুস্থ সবল অবস্থা আছে তুমি হাঁটছো চলছো ফিরছো তোমার কোনো অসুবিধা নাই তোমাকে আল্লাহ এরকম অবস্থায় রেখেছে ওয়া সুস্থতা আসার পূর্বে তুমি সে সময়টাকে গনিমত মনে করে নিয়ে কাজে লাগিয়ে নাও কাজে লাগিয়ে নাও তুমি আজকে যুবক আছো হে যুবক ভাই যখন বৃদ্ধ হয়ে যাবে যুবক অবস্থায় যে আমলটা করতে পারবা বৃদ্ধ অবস্থায় করতে পারবা না ওরে যুবক ভাই ওরে বাবা মার ভাই আমার শুনেন আজকে সুস্থ সবল অবস্থায় আছি এই অবস্থাতে আমি যা করতে পারবো অসুখে পড়ে গেলে আমি করতে পারবো না অতএব শুনে নাও সুস্থতা আসা সুস্থতা তুমি অসুস্থতা আসার পূর্বে সতামল করে নাও সতামল করে নাও করে নাও ওয়ামিন হায়াত কালে মৌতিকা এবং মরণ আসার পূর্বে গো হায়াত যতদিন আছে যথা সাধ্য যত দূর পারছেন চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করেন দুনিয়াতে সঞ্চয় করার জন্য মরণ আসার পূর্বে এই দুনিয়াতে তুমি গো আখেরাতের জন্য মরণের পরে যে স্তরগুলো শুরু হবে সেই স্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি এইরকম হতভাগা হয়ে যাও তুমি যদি হতভাগা হাত ছাড়া করে দাও সময়কে অপচয় করে দাও তোমার কাছে একদিন মরণ চলে আসবে সেই দিন রে তুমি আফসোস করবে আমার কাছে সময় চাইবে তোমাকে একটা মুহূর্ত সময় দেব না বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা ওরে মুমিন মুমিনা এরে আমার গোলামেরা এরে আমার দাস দাসেরা শুনে নে যে সম্পদ তোমাকে আমি দিয়েছি ওখান থেকে তুমি কিছু 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 আমার পথে দান করো রে আমার পথে ব্যয় করো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত মাউত আসার পূর্বে মরণ আসার পূর্বে মরণ আসার পূর্বে তুমি কি করো আমার দেওয়া সম্পদ থেকে মাল থেকে ধন থেকে তুমি কি করো আমার পথে ব্যয় করে দিয়ে তোমার জীবনের জন্য তুমি তোমার পরকাল জীবনের জন্য তুমি সঞ্চয় করে নাও শোনো রে শোনো যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে মরণের অর্ডার হয়ে যাবে সে সময় রে তুমি বলবে আল্লাহ আমাকে একটা মুহূর্ত সময় দেওয়া হোক একটা মুহূর্ত সময় দেওয়া হোক
পাঁচটা সেকেন্ড দেওয়া হোক, একটা মিনিট দেওয়া হোক, একটা সেকেন্ড দেওয়া হোক, আল্লাহ গো আমি আমার সম্পদ গুলোকে, আমার টাকা গুলোকে, যেগুলি আমি সঞ্চয় করেছি গো আল্লাহ, এগুলি তোমার পথে দান করে দিয়ে তোমার কথা মতো তুমি যেগুলিতে দান করতে বলেছ আল্লাহ সে সৎ পথে দান করি। আমি সৎকারীদের ভেতরে, আমি সৎ কর্মশীলদের ভেতরে আমি একজন হয়ে যাই। আল্লাহ বলবেন বান্দা তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, তোমার হাতে আছে সময়, এখনই তুমি সচেতন হয়ে যাও, নচেত আজ বুঝবে না, বুঝবে কখন মরণের সময়, বুঝিবে বুঝিবে ইতি না বুঝিবে যেদিন মরিবি তয়, যেদিন মরিবি তয়, ইতি না বুঝিবে ইতি না বুঝিবে যেদিন মরিবি তুই, যেদিন মরিবি তয়। বান্দা তুমি শোনো, যখন তুমি মরে যাবে তখন তুমি বুঝতে পারবে দুনিয়ার সব কিছু বেকার বেকার বেকার। এখনো ধনের তুমি দাও হে জাকাত, যদি চাও আকে রাতে আজাবে না যাত, ধন তো তোমার নয় সঙ্গে তো আননি, এ ধন তো তোমার নয় সঙ্গে তো আননি, তারি নামে কর দান দিয়েছেন জেনে, কাল তো তোমার ধনে হাসি বেওয়া পড়ে, এ কাল তো তোমার ধনে হাসি বেওয়া পুরি, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে, তুমি নানা আজাবেতে হবে গ্রেফতার, ওপরে তোমার ধনে ওড়াবে বাহার, আজ নিজ হাতে দান করিতে যে ধন, আজ নিজ হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন, এখনো করিতে দান করিও না হেলা, এ নচেত কাঁদিবে কাল মোদের বেলা, ও গো খালা গেল বেলা সন্ধ্যা হল তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর, ও গো খালা গেল বেলা সন্ধ্যা হল তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর, দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, এ দুনিয়া ছাড়বে আবার কাঁদিতে কাঁদিতে, আজ মর কাল মর, আজ মর কাল মর, মরিতে হইবে এ অন্ধকার করে তোমায় যাইতে হইবে। এখনো তুমি এখন দুনিয়ায় থাকা কালীন করে যাও দান, এ দুনিয়াতে থাকা কালীন করে যাও দান, তাহলে পাইবে তুমি ঘরে পরিত্রাণ। কবর বাড়িটা এমন এক ভয়ঙ্কর, এমন এক ভয়ঙ্কর কবর, এমন একটা দরজা, এমন একটা দরজা, ওই দরজায় আমাকে আপনাকে ওই চোকাটি পা দিতেই হবে। তাই একজন কবি বলেছেন, আল মাউত কদ হুন কুল্লু নফসিন শারিবুহু, আল মাউত কদ হুন কুল্লু নফসিন শারিবুহু, ওয়াল কবর বাবুন কুল্লু নফসিন দাখিলুহু। মৌত এমন একটা শরবতের পেয়ালা, মৌত এমন একটা শরবতের পেয়ালা, যে পেয়ালা থেকে পান করতে হবে প্রত্যেক রূহকে, প্রত্যেক আত্মাওয়ালাকে, প্রত্যেক জীবকে পান করতে হবে সেই শরবতের পেয়ালা, সেই শরবতকে চাকতে হবে। ওয়াল কবর বাবুন কুল্লু নফসিন দাখিলুহু, কবর এমন একটা দরজা, কবর এমন একটা গেট, কবর এমন একটা দরজা, যে দরজা দিয়ে প্রত্যেক জীবকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, ছুটকারা নাই। তাহলে একটা কথা এখানে আমি ভেঙে দিই, আমি আপনি হয়তো অনেকে এটা মনে করি যে মাটি খনন করে মানুষকে যে রেখে দিয়ে উপরে মাটি চাপা দেওয়া হয় সেটাকে কবর মনে করি অনেকে আমরা, না কবর শুধু সেটাই তা নয়, এটা মানুষ দেওয়াল চাপা পড়ে মারা গেছে তার জন্য কবর, এটা মানুষ মাছের পেটে চলে গেছে তার জন্য সেটা কবর, মারা গেছে একজন মানুষ নদীতে তলিয়ে গেছে ডুবে মারা গেছে নদীটাই তার জন্য কবর, তার জন্য কবর, কবর, কবর। তাহলে
যে যেই রকম হালাতে মরুক না কেন, যেখানেই যাক না কেন, যেখানেই তাকে দাফন করা হোক না কেন, সেটাই তার জন্য কবর। কবরে তাকে যেতে হবে, কবরে শুধু কি হবে, যাওয়া মাত্রই সেখানে আমল করতে দেওয়া হবে না, না সেখানে শুরু হয়ে যাবে হিসাব, চুলছিড়া হিসাব শুরু হয়ে যাবে। দুনিয়াটা হলো আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। কাল অর্থাৎ কবর মরার পরে হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। বিশ্বনবী বলেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। দয়ার নবী বলেন, ওরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ওরে আমার উম্মত বর্গরা তোমরা শুনে নাও, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজ হলো তোমার আমলের সময়। অর্থাৎ আজ বলে তো যতক্ষণ তোমার ধরে, তোমার ধরে রূহ আছে, তোমার জীবন আছে, তোমার আজ, তোমার এই সময়টা হলো তোমার আজ। আজ হলো তোমার আমলের সময়, হিসাবের সময় নয়। এখন তুমি করো শুধু আমল, যতক্ষণ তুমি বেঁচে আছো রে উম্মত, শুধু আমল করো, শুধু আমল করো, সৎ আমল করো, সৎ আমল করো। বন্ধু তুমি বানিয়ে নাও, বন্ধু বানিয়ে নাও। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন, কাল হবে তোমার হিসাবের দিন। অর্থাৎ যখন তুমি মারা যাবে রে, তোমার হিসাব শুরু হয়ে যাবে। আমল করার জন্য তোমাকে সময় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। যতই কাকুতি মিনতি করো না কেন, দ্বিতীয় চান্স আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবে না, দেবে না, দেবে না। অতএব মুসলমান, এই দুনিয়াতে করো আমল, আখেরাতের জন্য সঞ্চয় করে নাও। কবরে তোমাকে রেখে যখন চলে আসবে আত্মীয়রা, তোমাকে রেখে চলে আসবে, কবরে তোমার হিসাব শুরু হয়ে যাবে রে। মুনকের নাকের চলে আসবে, হিসাবের হিসাবের পালা শুরু হয়ে যাবে। এবারে হিসাবে যদি আপনি যদি পাশ করে নিতে পারেন, পরীক্ষাতে পাশ করে নিতে পারেন, তাহলে তো আপনি আমি সাকসেস হয়ে যাব। এবার পাশ করবে কে, সৎ আমল থাকবে যার, মুনকের নাকের জবাবে সে উত্তর দিতে পারবে কে, যে সৎ আমল করবে দুনিয়াতে, সৎ বন্ধু বানাবে, নামাজ রোজা যাকাত হজ দান খায়রাত এবং সৎ চরিত্রে সৎ ব্যবহার, সৎ ব্যবহার দেখাবে। বাবার সঙ্গে ভালো ব্যবহার, মায়ের সঙ্গে ভালো ব্যবহার, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয় সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, উত্তম চরিত্র নেবে, দান খয়রাত করবে। এক কথায় সৎ আমল করে দুনিয়া থেকে যাবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, ওই সময় তাকে কবরে উঠিয়ে মালাম কবরে ও কবর থেকে তাকে রেখে দেওয়ার পরে যখন সবাই ফিরে চলে আসবে, জিবরে এবার কি করবে, মুনকির নাকির এসে উঠিয়ে প্রশ্ন শুরু করে দেবে। তিনটা প্রশ্ন হবে, বাপু আমার মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে কে, যে সৎ কর্মশীল হবে। জবাব দিয়ে দিল, এবার তার জন্য আল্লাহর তরফ থেকে অর্ডারে চলে আসবে, ফাফরি সুহু মিনাল জান্নাতে ওয়ালবি সুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না। আমার আল্লাহ অর্ডার দিয়ে দেবেন, আওয়াজ দিয়ে দেবেন, গায়েবি আওয়াজ ভেসে চলে আসবে, রে মুনকার নাকির, এটা আমার সৎ বান্দা, এটা আমার সৎ বান্দা, দুনিয়াতে সৎ আমল করেছে। ফাফরি সুহু মিনাল জান্নাতে ওয়ালবি সুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না। ওরে ওকে কি করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা তার কবরটাতে বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও, এবং কি করে দাও, জান্নাতের যেন মিষ্টি মিষ্টি হাওয়া সে যেন পেতে থাকে, জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। এই জন্য বিশ্বনবী বলেছেন, কবরটা হলো জান্নাতের টুকরা, কবরটাই হলো জাহান্নামের টুকরা। বাপুরে আমার, মারে আমার, যদি আমি আপনি অসৎ আমল নিয়ে যাই, ওই শত্রুতে আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, আমার আপনার জন্য কবরটা নরক হয়ে যাবে, কবরটা নরক হয়ে যাবে। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি যখন কবরে মুনকের নাকিরের জবাব দিতে পারবে না, আল্লাহর তরফ থেকে গায়েবে আওয়াজ আসবে, ফাফরি সুহু মিনান নারে ওয়াল বিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওরে শুনে নাও, শুনে নাও রে আমার ফরিস্তা বর্গরা,
ওরে মুনকির নাকির ফেরেশতা শুনে নাও, এটা হলো মিথ্যাবাদী বান্দা যে আমার সঙ্গে অঙ্গীকার করেছে, আলামে আরবাতে অঙ্গীকার করেছে, ওটা ভঙ্গ করেছে, অসৎ আমল করেছে, চুরি ডাকাতি করেছে, ছিনতাই করেছে, মিথ্যাবাজি করেছে, রাগাজানি করেছে, ব্যভিচারি করেছে, আমার সঙ্গে তার শত্রুতা চলেছে। অতএব তোমরা কি করো, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের সঙ্গে সংযুক্ত করে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরে জাহান্নামের আগুন তৈরি, আর জাহান্নামের আগুনের তৈরি বিছানা বিছিয়ে দাও, বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সঙ্গে সংযুক্ত করে দাও, যাতে করে জাহান্নামের আগুনের তাপমাত্রা সে কিয়ামত পর্যন্ত বেঁধে থাকে। তাই বিশ্বনবী বলেছেন, তোমার কবরটাকে তুমি আগো জান্নাতের টুকরা বানিয়ে নাও, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে নাও, কবরটা হলো তোমার জান্নাতের টুকরা, জান্নাতের জাহান্নামের টুকরা, তোমার আমলের বিনিময়ে।